দেখুন বন্ধুরা, আমরা রান্না করছি আজকের রেসিপি গোটাকুলির আচার, মিষ্টি আচার চাটনি বানাচ্ছি গুড় দিয়ে। ওদিন বানিয়েছিলাম একদিন, ওটাকে সিদ্ধ করে গালিয়ে নিয়েছিলাম, আজকেরও হালকা সিদ্ধ করেছি, জলটা ফেলে দিয়েছি, আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গোটাকুল, আর এতে আমি এবার আমার এতে নুন হলদি দিয়ে দিয়েছি, এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার ফোড়ন তেজপাতার ফোড়ন দিয়ে কুলটাকে ভেজে নিয়েছি নুন হলদি দিয়ে, আর একটু হালকা সিদ্ধ করি গরম জলটা ফেলে দিয়েছি যাতে কষ না লাগে। আর এবার আমি গুড় দিয়ে দেবো এর মধ্যে, খেজুরের গুড়। তারপরে আমি দেব এক মাগ জল, আমার নুন হলদি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমার চাটনিটা গুড়ির গোটা কুলির চাটনি এটা হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের কুলির চাটনি হয়েছে খেজুরি গুড় দিয়ে গোটা, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন গোটা, এই দেখুন গোটা। আমরা একটু পাতলা ঝোল ঝোল রেখেছি আজকের, বাচ্চাগুলো খাবে, দেখতে পাচ্ছেন গোটা খেজুরি গুড় দিয়ে আমরা তৈরি করেছি। যে দেখুন বন্ধুরা, আজকে আমাদের আতপ চাল দিয়ে মুগির ডাল দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, সব মিলিয়ে সবজি দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আজকের বেসন দিয়ে বেগুনের চপ তৈরি হয়েছে খিচুড়ির সাথে, আমাদের খাওয়া হবে বেগুনের চপ। আমাদের গোটা গোটা আছে, আমাদের এখানেই রান্নার ভিডিওটা শেষ। আজকের আমাদের রান্না হয়েছিল এখানে, হয়েছে কুলির গোটা কুলির চাটনি খেজুরির গুড় দিয়ে।